আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি সুনয়না নিচু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 16তম আসর চলছে। প্রায় দুই মাস ব্যাপী টুর্নামেন্টটিতে দলগুলোকে দর্শকের পাশাপাশি সমর্থন দিয়ে থাকেন চিয়ারলিডাররাও। মাঠের ধারে নিচে নিজেদের দলকে সমর্থন করছেন তারা। চিয়ারলিডাররা রঙিন পোশাক পরে হাতে পমপম নিয়ে দলের ব্যাটারদের প্রত্যেক চার ছক্কা কিংবা বোলারদের উইকেটে নাচতে দেখা যায়। অনেকের মনে প্রশ্ন জাগে, আইপিএলে কত টাকা করে বেতন পান চিয়ারলিডাররা? কোন দলই বা সবথেকে বেশি টাকা দেয় তাদের? ভারতীয় সংবাদপত্র থেকে জানা যায়, চিয়ারলিডাররা ম্যাচ প্রতি টাকা পেয়ে থাকেন, এছাড়া দল জিতলে আলাদা করে বোনাস পান তারা। দেখে নেওয়া যাক কোন দল কত টাকা দেয়। আইপিএলে চিয়ারলিডারদের সবথেকে বেশি টাকা দেয় কলকাতার নাইট রাইডার্স। প্রতি ম্যাচের জন্য প্রায় 32,000 টাকা করে পান তারা। রোহিত শর্মাদের মুম্বাই ইন্ডিয়ান্স দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য 26,000 টাকা করে পান। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের চিয়ারলিডাররাও মুম্বাইয়ের মতোই 26,000 টাকা করে ম্যাচ পিছু পান। দলের প্রতিটি ম্যাচের জন্য রাজস্থানের চিয়ারলিডাররাও 19,000 টাকা করে পান। আইপিএলে মাত্র দ্বিতীয় মৌসুম খেলছে লখনউ, এই দলের চিয়ারলিডাররাও ম্যাচ পিছু 19,000 টাকা করে পান। পাঞ্জাব কিংসের চিয়ারলিডাররাও প্রতি ম্যাচের জন্য 16,000 টাকা করে পান। প্রতি ম্যাচের জন্য মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের চিয়ারলিডারদের বেতন 16,000 টাকা। পাঞ্জাব চেন্নাইয়ের মতো দিল্লিও তাদের চিয়ারলিডারদের ম্যাচ পিছু 16,000 টাকা করে দেয়। দক্ষিণের সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির চিয়ারলিডাররাও প্রতি ম্যাচের জন্য 16,000 টাকা করে পান। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স হার্দিক পাণ্ডিয়াদের দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য 16,000 টাকা করে পান। পদ্মা নিউজ 24.com নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।